আজকে ছুটির দিনে রান্না করেছিলাম চিকেন তান্দুরি পোলাও, অনেকে আবার টিক্কা পোলাও বলি। এই যে এখন একটা চিকেন কাটবো, এই চিকেনটাকে আমি এখন চার ভাগ করব। চাইলে চিকেনটাকে ছোট ছোট করেও কিন্তু এই তান্দুরি পোলাওটা রান্না করা যায়। তান্দুরি চিকেন পোলাও আমি কিভাবে রান্না করি আজকের ব্লগে তো দেখতেই পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি একটা সার্ভিস ডিশ সাজাচ্ছি, কত সুন্দর লাগছে, সাজানোর পরে কিন্তু অনেক ভালো লাগে। তো যারা দেখছেন অবশ্যই লাইক দেন আজকের এই ব্লগে যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশে। আর এখন হচ্ছে আমি মুরগিটা কীভাবে কাটি সেটা একটু আপনাদেরকে দেখাই, যদি এভাবে সবাই কাটতে জানি। চাইলে ছোট করেও আপনারা হচ্ছে তান্দুরি এই চিকেন পোলাওটা রান্না করতে পারেন, একেবারে ছোট ছোট পিস করে আমি যেভাবে যেভাবে মশলা দিয়ে মানে মাখিয়ে বা কীভাবে রান্না করে দেখাবো তো আজকের ব্লগে, সেভাবে কিন্তু আপনারা চিকেনটা শুধু ছোট করে রান্না করবেন এই আর কি। এছাড়া এইভাবেও আপনারা রান্না করতে পারেন চিকেনটাকে বড় রেখে, অনেকে আবার এরকম বড় রাখা পছন্দ করে না, সেই ক্ষেত্রে আমি বললাম আর কি। তো চিকেনটা কাটার পরে মানে কেটে নেওয়ার পরে আমি এই তো একটুখানি মাছখান দিয়ে চিয়ে নিচ্ছিলাম, কয়েকটা এরকম করে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে আর কি ঢোকে মাংসের মধ্যে। আর এইখানে তো গরুর ভুঁড়ি বা বট বের করে নিয়েছিলাম, রাইসের বাবা যে নিয়ে আসছিলো সেগুলোই রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম একটুখানি রান্না করি যেহেতু রাইসের চাচ্চু এসেছে, তো আমি এগুলো কিন্তু কেটে রাখিনি, এরকম সেদ্ধ টেদ্ধ করে ঠান্ডা করে ওরকম করে রেখে দিয়েছিলাম। তো এখন এই তো সাইজ মতো করে কেটে নিচ্ছি, মানে ভুঁড়ি রান্না করার জন্য যেরকম করে কাটতে হয় সেভাবে কিন্তু কেটে নিচ্ছিলাম। তো কাটা শেষ, এখন হচ্ছে সব কিছু ভালো করে ধুয়ে নিব। এখন হচ্ছে চিকেনগুলো ধুয়ে নিতে হবে, তার আগে হচ্ছে বটিটা ধুয়ে নিই, মানে ভুঁড়িগুলো কাটার পরে মানে পুরোটাই হচ্ছে তেল তেলে হয়ে গেছে, এই জন্য ভালো করে আগে ধুয়ে নিলাম, তারা হয় পরে দেখা যাবে যে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কিচ্ছু কাটতে পারবো না, এই জন্য ধুয়ে আগে ভাগে রেখে দিলাম। আর চিকেনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বড় নিইনি, 1 কেজির থেকে হচ্ছে বেশি হবে সেরকম একটাই কিন্তু চিকেন নিয়েছি। এখন এই তো ভালো করে ধোয়ার পরে এই তো পানি ঝরিয়ে এখন মশলা কী কী দিচ্ছি সেটা আপনাদেরকে বলি। এইখানে হচ্ছে আমি রসুন বাটা দিয়েছি প্রায় 2 চামচের মতো, আদা রসুন বাটাও দিয়েছি 2 চামচের মতো, মানে 2 চামচই দিয়েছি। এরপরে হচ্ছে 3-4 চামচ এর মতো হচ্ছে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া দিলাম 7 মতো। এখন হচ্ছে আমি তান্দুরি মশলা দিব, যে কোনো প্যাকেটের তান্দুরি মশলা আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা তান্দুরি চিকেন পোলাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তান্দুরি মশলাটা ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে আমি এখানে লবণ, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এখানে আমি হচ্ছে প্রায় আধা কাপের মতো টক দই দিয়েছি। তো সব মিলে কিন্তু মশলা সব দেওয়া হয়ে গেছে, এখন শুধু এখানে একটুখানি তেল দিব, চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আমি এখানে সরিষার তেল দিচ্ছি প্রায় 3-4 চামচের মতো, মানে অল্প একটু করে দিলেই হবে। তো এখন খুব ভালো করে আপনারা মাখিয়ে চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন 1-2 ঘন্টা, কারণ ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগে। যে কোনো মাংসই আপনি ম্যারিনেট করে রাখবেন দেখবেন খেতে কিন্তু ভিন্ন রকম লাগে। আর এইখানে সব মশলা দিয়ে মাখানোর পরে মনে পড়লো যে আমি একটুখানি ফুড কালার দিইনি, তো সামান্য একটু অবশ্যই তো ফুড কালার দিতে হবে, অল্প একটুখানি আমি ফুড কালার দিয়েছি মানে জর্দার কালার। আর মাঝে মাঝে কিছু আপু আমাকে কমেন্ট করেন যে আপনারা হচ্ছে জর্দার কালার চিনেন না, বিয়েবাড়ির যে জর্দা পোলাও রান্না করে বা বিয়েবাড়িতে হয়তো বা জর্দা পোলাও খেয়েছেন, যে কালারটা হয় সেটা কিন্তু এই জর্দার কালার দিয়েই আর কি করা হয়। ফুড কালার বলে অনেকে হচ্ছে অরেঞ্জ কালার বলি, যেহেতু অরেঞ্জ কালারের মতোই দেখতে তো এই জন্য হচ্ছে অরেঞ্জ কালারও বলা হয়। তো আমি সহজেই বলি হচ্ছে জর্দার কালার, কারণ এই কালারটা সবার বাসায় থাকে, সেক্ষেত্রে মাঝে মাঝে খাবারে একটু সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়। তো আমি চিকেনগুলো আমি কিন্তু এখনই রান্না করছি, আমি আর ম্যানেট করে রাখিনি, কারণ একা হাতে সব কিছু করা সেই সাথে আর মানে খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেহেতু আজকে বন্ধের দিন, তো সেই ক্ষেত্রে আর সময় হয়ে ওঠেনি, মানে আগে যে আমি এই চিকেনটা ম্যারিনেট করে রাখবো সেটার সুযোগ হয়নি। তো সাথে সাথেই আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। আর এখন আমি এখানে হচ্ছে পোলাও রান্না করব, তো সেই জন্য আমি আগে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম মানে পরিমাণ মতো যতটুকু লাগবে সেই পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এরপরে 2টা টমেটো আমি কুচি করে কেটে এখানে দিয়েছিলাম, আর আস্ত কয়েকটা হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। এখন এই পেঁয়াজ তারপরে টমেটো কাঁচামরিচ সব একত্রে ভালো করে এই তেলের মধ্যে আমি ভাজবো। এরপরে ম্যারিনেট করার সময় মানে চিকেনের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এখন এখানে আমি দিয়ে দিব, এই মশলার মধ্যেই কিন্তু পোলাওটা রান্না হবে, যেহেতু এখানে সব প্রকার মশলা রয়েছে তান্দুরি সব মশলাটা রয়েছে, তো এই মশলাগুলোর মধ্যেই কিন্তু পোলাও আমি রান্না করব। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করতে হবে, পানি দিব না আমি, হচ্ছে পানি ছাড়াই মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে হচ্ছে আমি পোলাওয়ের চাল দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি চালের পরিমাণটা হচ্ছে 1 কেজি নিয়েছি। এখন খুব ভালোভাবে চালটা এই মশলার সঙ্গে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে,
তারপর আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিব। মানে আমরা সাধারণত যেভাবে পোলাও রান্না করি সেভাবেই কিন্তু এই পোলাওটা রান্না করছি আমি। তো এখন এই তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো এখন পানি দিব যতটুকু লাগবে পোলাওটা হতে। আর অবশ্যই কিন্তু আপনারা একদিন হলেও এই রান্নাটা করে আমাকে জানাবেন, খুবই মজার তান্দুরি চিকেন পোলাও অবশ্যই রান্না করবেন। যেহেতু সামনে ঈদ, চাইলে ট্রাই করতে পারেন ঈদের দিন বা ঈদের পরের দিন, যেহেতু কোরবানি ঈদ সবাই দেখা যাবে যে গরুর মাংস নিয়ে আমরা ব্যস্ত থাকবো। সেক্ষেত্রে আপনারা যদি মুরগির মাংসের কোনো আইটেম করতে চান তাহলে এইটা কিন্তু করতে পারেন। আর আমি যখন চিকেনটা বেঁচেছি তার মধ্যে কিন্তু অনেক মশলা ছিল, সেই মশলাগুলো আমি মানে চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পরে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি একটু আলাদা করে রাখলাম, কারণ এই মশলাটা দিয়ে কিন্তু পোলাওটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই জন্য হচ্ছে আমি আলাদা করে রাখছি, আর চিকেনগুলো আরও কিছু সময় একটু পোড়া পোড়া করে ভেজে নেব। ভাজার পরে আমি হচ্ছে উঠিয়ে রাখবো, কারণ চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, যদি ভেতরে হয় বা একটু পোড়া পোড়া হয় খেতেও ভালো লাগে। তো এই তো এটা আর একটু হতে থাকুক। আর এইখানে হচ্ছে পোলাও রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে প্রায়, কারণ পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে যা পানি আমি দিয়েছিলাম। এখন হালকা কিন্তু চালগুলো ভেজা ভেজা রয়েছে, এর মধ্যে কিন্তু পোলাওটা রান্না হয়ে যাবে। আমি আর কিছু মানে পানি দিব না, এর মধ্যে রান্নাটা হয়ে যাবে। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে জালটা একেবারে কমিয়ে রেখে দিয়েছি। আর এই তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে তারপরে চিকেনগুলো ভেজেছি। এখন এখানে চিকেনগুলো এই তো উঠিয়ে রাখছি। আর ওই তো বললাম যে ভুড়ি রান্না করবো, গরুর ভুড়ি বের করেছে যে কারণ রাইসের চাচ্চু এসেছে আজকে, তো ওর জন্যে হচ্ছে বাকি অংশ আমি রেখে দিয়েছিলাম। আমরা তো ওই দিন খেয়েছি, তো আরও কিছুটা ছিল, ভাবছিলাম যে রাইসের চাচ্চু আসলে ও খেতে খুবই পছন্দ করে, তো ওই দিনে রান্না করবো, এই জন্য আজকে রান্না করছি। তো এখানে আমি আজকে সব একত্রে মশলা দিয়ে মাখিয়ে হচ্ছে রান্না করব, মানে সব মশলা দিয়ে যেভাবে গরু মাংসটা আমরা রান্না করি সেভাবে হচ্ছে মশলাগুলো দিচ্ছিলাম। পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, তারপরে জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, এছাড়া আস্ত যে মশলাগুলো থাকে, এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়েছি। দেওয়ার পরে এখন শেষের দিকে একটুখানি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। তো মশলা কষাতেও সময় লাগবে, সেই সময়টাও ছিল না আজকে, খুব দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে। তো সেই জন্য ভাবলাম যে এভাবেও করি, এভাবে আমার মা রান্না করে সাধারণত, খুবই ভালো লাগে। আর মশলাটা দেওয়ার পরে এরকম ভাজা ভাজা করে কষাতে কষাতে দেখা যাবে যে একসময় এরকম একটা কালার চলে এসেছে। তবে যখন আপনারা কষাবেন তখন দেখবেন যে পানি মানে ঝোলটা আর কি শুকিয়ে যাচ্ছে বা পোড়া লাগছে, সেক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে আপনারা হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নেবেন। এইভাবেই হচ্ছে আমি রান্না করেছি। আপনারা চাইলে মশলা কষিয়েও কিন্তু রান্না করতে পারেন। রান্নার শেষে মানে ভুড়ি রান্না শেষে আমি একটুখানি গরম মশলার গুঁড়া দিলাম, একটুখানি বলতে এক চামচের মতো দিয়েছি। মানে এই গরম মশলার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো এখন কিন্তু রান্না শেষ, এরকমটাই রেখে দিব, কারণ আবারও গরম করতে হবে খাওয়ার সময়, কারণ কিছুক্ষণ এটা গরম না থাকলে মানে গরুর ভুড়ি দেখা যায় যে গরম করে না খেলেই কিন্তু একটু জমে যায়। তো সেই ক্ষেত্রে আবার যখন গরম করব তখন কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে, এই জন্য এখন এরকমটা রাখলাম। আর এরপরে আমি শেষের দিকে হচ্ছে কাবাব ভাজবো। আপনাদের হয়তো মনে আছে কয়েকদিন আগে আমি কিন্তু কাবাবের রেসিপি শেয়ার করেছিলাম, প্রায় চার রকমের কাবাবের রেসিপি শেয়ার করেছিলাম সামনে যেহেতু কোরবানি ঈদ। তো এই তো স্বামী কাবাবের রেসিপি কিন্তু শেয়ার করেছি সেখানে, সেখান থেকে আমি আপনাদের কিন্তু ভেজে দেখিয়েছিলাম ওই দিন। এরপর আমি কিছু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এই তো বের করে তো আমি ভেজে নিচ্ছিলাম, আর কাবাব দিয়ে যে পোলাওটা আমি রান্না করেছি তান্দুরি পোলাও, সেটা দেখতে ভালো লাগবে, সেই জন্যই বিশেষ করে আমি মনে করছিলাম, রান্না করছিলাম আর মনে করছিলাম যে ভাজবো বের করে। তো যখন আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করবেন কাবাবগুলো, বানিয়ে রেখে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন এবং বের করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে ভাজবেন, আর তেলটা খুব বেশি গরম অবস্থায় দিবেন না, হালকা গরম হবে তখন হচ্ছে আপনারা কাবাবগুলো দিয়ে আস্তে জালে মিডিয়াম আঁচে ভাজবেন। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো, এটা রান্না বান্না করার অনেক সময় পরে হচ্ছে এখন খাওয়া দাওয়া করছি আমরা। তো যারা আমার আজকের এই ব্লগটা দেখছেন বা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা গতকালকের ভিডিওতে সবাই অনেক অনেক কমেন্টস করেছেন, আমি যতটা পেরেছি রিপ্লাই দিয়েছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন। আপনাদের ভালোবাসায় হচ্ছে আমি আজকে এই পর্যন্ত এসেছি, এবং আপনাদের ভালোবাসায় বা আপনাদের কমেন্ট সাপোর্ট সব মিলে আমার প্রত্যেকটা কাজের খুব উৎসাহ দেয়। তো যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটু সাজিয়ে নিয়েছি সার্ভিস ডিশটা। পোলাওগুলো দেওয়ার পরে আমি চিকেনগুলো উপরে সাজিয়ে দিয়েছি, তারপরে আমি হচ্ছে যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো উপরে উপরে দিয়ে দিয়েছি। আর আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এই তান্দুরি চিকেন পোলাওয়ের রেসিপিটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার প্রিয় আপুর এবং ভাইয়ারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আবারও অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।